नमस्कार बंधुरा, पाँच मिसाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर चिकेनेर एकटा रेसिपी बानिये देखाबो, जेटा रुटी नान बा बिरियानीर साथे खावा जेते पारे। आजके आमी आपनादेर बानिये देखाबो मोगलाई चिकेन। तो बंधुरा चलुन आमी रेसिपिटा स्टार्ट करछि। मोगलाई चिकेन बानाबो आजके आमी। जे उपकरणगुलो नियेछि बोले दिई, एखाने बोनलेस चिकेन नियेछी 300 ग्राम। चिकेनटाके खूब भालोभावे धुए रेखेछी। रिफाइन अयेल नियेछी 5 टेबिल चामच। दुटो बड़ो पेंयाज ग्रेट करे रेखेछी आर 4 टे काँचा लंका नियेछी। एकटा टमेटो पिउरी, 1 टेबिल चामच रसुन बाटा, 2 टेबिल चामच आदा बाटा, 8-10টা কাজু আর 1 টিস্পুন চার মগজ একসাথে বেটে রেখেছি, 3 টেবিল চামচ টক দই, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল নিয়ে নিয়েছি। এখানে ভিনিগার নিয়েছি 1 টেবিল চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, রোস্টেড কসৌরি মেথি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন লাগবে, 1/2 টিস্পুন চিনি আর 1 টেবিল চামচ নুন নিয়েছি। এখন প্রথমেই চিকেনটাকে ভিনিগার, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো। ম্যারিনেট করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি রান্না শুরু করব। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইতে পুরো তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব ভালোভাবে হাই হিটে রেখে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটাকেও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা আর রসুনটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি এটাকে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর রসুনের পেস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন এর মধ্যে চিকেনের পিসগুলো তুলে দিচ্ছি। চিকেনটাকেও একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আমি চিকেনটা তুলে দিয়েছি। এই আদা রসুনের পেস্টের সাথে চিকেনটাও 2 মিনিট নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমেই করছি। 2 মিনিট চিকেনটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো মিশিয়ে নেবেন। এখন আমি পুরো মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট ভালোভাবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাজু আর 4 মগজ বাটা, আর দিয়ে দিচ্ছি টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি এভাবে আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আমি দইয়ের বাটিতে জলটা দিয়ে দিয়েছিলাম, সেই জলটা এতে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে, 10 মিনিটের মধ্যে আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিটের মাঝখানে আমি একবার চিকেনটা ভালোভাবে দেখে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। কাসুরি মেথি আর গরম মশলার একটা খুব সুন্দর ফ্লেভার আছে। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এখানে নুন আর চিনিটা একটু টেস্ট করে নিচ্ছি, যদি কিছু কম বেশি হয়। সব ঠিকঠাকই আছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিট। সার্ভ করার আগে আমি 5 মিনিট এভাবেই রাখছি। মোগলাই চিকেন একদম রেডি হয়ে গেছে। এটার সাথে বিরিয়ানি, রুটি বা নান, যে কোনো খাবার দিয়ে খেতে এটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারাও আমার এই মজার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।